नमस्कार बंधुरा, रचिता प्रोडक्शने अपनादेर सकल के स्वागत जानिए आज के आमी आमार रेसिपी शुरू करछी। आमी आज के अपनादेर बानिए देखाबो चिंगड़ी माछेर एकटा दुर्दान्त रेसिपी। आपनारा एकबार ना खेले बुझतेई पारबेन ना जे एटा कतटा टेस्टी होते पारे। आर एरकमई नित्य नतून भिडियोर आपडेट पावार जन्य एखुनि आमार चैनलटिके सबस्क्राइब करुन आर पाशेर बेल आइकनटी अन करते किन्तु एकदमई भुलबेन ना। ताहले चलुन रेसिपिटा देखे नेई। সবথেকে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরষে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর বড় সাইজে দুটো আলুকে আমি এরকম করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা আলু ছাড়াও বানাতে পারেন। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি 250 গ্রাম চিংড়ি মাছকে নুন আর হলুদ দিয়ে 10 মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম। তারপর এই তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে চিংড়ি মাছগুলোও ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আর হাফ টিস্পুন চিনি দিয়ে চিনিটা ক্যারামেলাইজড করে নিচ্ছি। এতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর হবে। এবার এর মধ্যে আমি এক টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 3টে ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপর এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ রসুন বাটা। রসুনটাকে দিয়েও একটু ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। তারপর এর মধ্যে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে জাস্ট একটা সুন্দর কালার হবে। এবার এর মধ্যে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। এখন দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আপনাদের কাছে যদি নারকেলের দুধ অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে কাউ মিল্কও ব্যবহার করতে পারেন। আমি একটা বড় সাইজের নারকেলকে কুড়ো করে মেজারমেন্ট কাপের 2 কাপ গরম জলের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি। তারপর ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে ছিপড়েটা ফেলে দিয়েছি আর এইভাবেই আমি নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। এবার 1 কাপ মতো নারকেলের দুধ আমি এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন যতক্ষণ না তেলটা সেপারেট হতে শুরু করছে আমি এইভাবেই কষিয়ে নেব। কিছুক্ষণ রান্না করার পরেই দেখুন তেলটা সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো আমি কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হয় রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। এবার এর মধ্যে আমি আরও 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই আমি নারকেলের দুধে বানাচ্ছি। আবারও বলছি আপনারা যদি চান কাউ মিল্ক দিয়েও এটা বানাতে পারেন। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলছি আর মাঝে দুবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন দেখুন আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের এই দুর্দান্ত রেসিপি। আর এটা খেতে যে অসাধারণ হয় সেটা তো বলার আর অপেক্ষা রাখে না। তাহলে আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার।